আর এবার চোখ রাখবো যে খবরে, মন্ত্রিসভার শুরুতেই কর বাবদ 10,500 কোটি রাজ্যকে পরপর ভোটে বরাদ্দ বঞ্চনা ইস্যু, ভোটের ফলের জোরেই কি বঞ্চনা উঠছে প্রশ্ন, কোনো বঞ্চনা নয় অস্বীকার সুকান্ত মজুমদারের। পরপর ভোটে বরাদ্দ বঞ্চনা ইস্যু, ভোটের ফলের জেরেই কি বঞ্চনা উঠছে প্রশ্ন, কোনো বঞ্চনা নয় অস্বীকার সুকান্তর। ক্ষমতা এসেই রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিল মোদী সরকার, কথা বলবো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো গত 1.5 বছর ধরে এই করের টাকার জন্য আন্দোলন করছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লিতে যে আন্দোলন করেছিলেন, সেখানে আবাস যোজনার পাশাপাশি 100 দিনের কাজের টাকা পাশাপাশি কিন্তু এই কর বাবদ টাকার কথাও দাবিও করেছিলেন। সেই দাবি কিন্তু নতুন সরকারে অর্থাৎ নরেন্দ্র মোদী শপথ নেওয়ার একদিনের মধ্যেই কিন্তু রাজ্যের প্রাপ্য করের টাকার কিছু অংশ দেয়া হয়েছে, 10,500 কোটি টাকা দেয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় আরো 64,000 কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের প্রাপ্য রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে অবিলম্বে রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া হোক। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার বলেছেন যে কোনো বঞ্চনা নয়, কেন্দ্রীয় সরকার কিন্তু এবং নরেন্দ্র মোদীর নতুন গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে তারা কিন্তু সমস্ত রাজ্যকেই এই টাকা দিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রাপ্য টাকা যেটা দেয়া হয়েছে এবং যে দাবি আমাদের করা হয়েছে অবিলম্বে সেই দাবি পূরণ করা হোক, না হলে কিন্তু লোকসভা এবং রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ হবে। অর্থাৎ বহুদিন ধরে যে আর্থিক বঞ্চনা চলছিল সেই বঞ্চনাতে কিছুটা অংশ রাজ্য সরকারের কাছে আর্থিক রিলিফ হলো এই টাকা দেওয়ার ফলে, এবং করের প্রাপ্য টাকার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে আরও বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকে আগামী 2-3 দিনের মধ্যে চিঠি দেওয়া হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মিটিং করবেন এবং সেখান থেকেই লিখিত এর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এবং সেই মতোই কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস তাদের আন্দোলন করবে। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার গঠনের পরই রাজ্যের জন্য এসেছে সুখবর, কেন্দ্রের পক্ষ থেকে ট্যাক্স রিটার্ন হিসেবে রাজ্যকে 10,500 কোটি টাকা দেওয়া হয়েছে। দেখুন প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বাবদ 4,60,000 কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে 1,60,000 কোটি টাকা বছরের পর বছর আটকে রাখা, 59 লক্ষ মানুষের 100 দিনের টাকা আটকে রাখা, 11,36,000 মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা আটকে রাখা, এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে। তাই তাদের হয়তো বিলম্বিত বোধোদয় হয়েছে, কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্পারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এটা পর্বতে মুশিক প্রসব ছাড়া কিছু নয়। না, কোনো বঞ্চনাই ছিল না, নিয়মিত সময়ের ইন্টারভ্যালে সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়, বাংলাকেও টাকা দেওয়া হয়েছে। আপনি দেখুন মধ্যপ্রদেশ, সেখানে প্রায় 10,000 কোটি টাকার মতো দেওয়া হয়েছে, বাংলাতেও তাই দেওয়া হয়েছে। কোনো বঞ্চনার জায়গা নেই, কিন্তু নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে দেওয়া হয়, টাইম টু টাইম দেওয়া হয়। তাহলে মধ্যপ্রদেশকে কেন দেওয়া হলো? মধ্যপ্রদেশ আর বাংলাতে একই সমান টাকা পেয়েছে, 200-400 কোটি টাকার ডিফারেন্স। মধ্যপ্রদেশে তো আমরা সব সিট পেয়েছি, তো হিসেব মতো তো মধ্যপ্রদেশকে আরো বেশি দেওয়া উচিত ছিল।